হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, আই এম সঙ্গীতা অ্যান্ড ইউ আর ওয়াচিং ইংলিশ উইথ সঙ্গীতা ম্যাম চ্যানেল। সো সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্ট একটু ক্লাস রুটিনটা দেখে নিই। তো এভরিডে সকাল 7:30টাতে, প্রত্যেক দিন সকাল 7:30টাতে আমরা কিন্তু ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি। তো আজকে কিন্তু আমরা ডিগ্রির ক্লাস করেছিলাম, যারা ওয়াচ করোনি অবশ্যই ওয়াচ করে নেবে, একটা ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু আজকে আমরা সকালবেলাতে করেছি। নেক্সট 6 PM অর্থাৎ মনডে টু স্যাটারডে 6 PM সন্ধ্যা 6টাতে আমরা PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি, অ্যান্ড ম্যাথ এবং রিজনিং সকাল 7টা এবং 8:30টাতে ম্যাথস উইথ ফিরোজ স্যারের চ্যানেলে, এবং সায়েন্স সকাল 8টাতে সায়েন্স উইথ মিনাজুল স্যারের চ্যানেলে। তো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো, যাতে তোমাদের কোনো নোটিফিকেশান ইস্যু না হয়। তো আরও একটা জিনিস তোমাদেরকে বলার রয়েছে, সেটা হলো এভরি সানডে প্রত্যেক রবিবার সকাল 8টাতে কিন্তু আমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব করে থাকি। তো অলরেডি আমরা 2টো পর্ব কমপ্লিট করে ফেলেছি, যারা ওয়াচ করনি অবশ্যই দেখে নিতে পারো। তো এটা হলো আমাদের 6 PM এর রুটিন। আজকে যেহেতু আমাদের থার্সডে, তো আজকে আমরা অনওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাস করব। তো সবাইকে গুড ইভিনিং অ্যান্ড শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো ওয়ার্ড নাম্বার অর্থাৎ অনওয়ার্ড নাম্বার 76, চলো কি বলেছে দেখে নিই। কোশ্চেনটা বলেছে অ্যান এস্টাবলিশড প্রিন্সিপাল অফ প্র্যাকটিক্যাল উইজডম, অর্থাৎ একটা প্রতিষ্ঠিত প্রিন্সিপাল। আর প্রিন্সিপাল কথার অর্থ কি? রীতি বা নীতি হতে পারে। দেখো প্রিন্সিপাল দুই প্রকার হয়, একটা হলো PRINCIPAL, সেটা মিন্স অধ্যক্ষ বলতে পারো, কলেজের প্রিন্সিপাল যেটা। আর এই যে প্রিন্সিপাল PRINCIPLE, এটা মিন্স রীতি বা নীতি বলতে পারো, অফ প্র্যাকটিক্যাল উইজডম। তো প্র্যাকটিক্যাল জ্ঞানের যে নীতি সেটাকে আমরা এক কথায় কি বলবো? চলো অপশনসগুলো দেখে নিই। মার্কসিজম, ম্যাগজিম, নিওলজিজম অ্যান্ড ডি প্লাটোনিজম। হেয়ার অপশান এ, বি, সি, ডি কি হবে আমাদের সঠিক উত্তর? তো অপশান বি যারা অ্যান্সার করছো তারা সঠিক, অর্থাৎ ম্যাগজিম। ম্যাগজিম কথার অর্থ হলো সাধারণ রীতি বা নীতি, যেটা সেটাই আমরা বলতে পারি। তো অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। মার্কসিজম কথার অর্থ হলো মার্ক্সবাদ, আমরা বাংলাতে পড়েছি, অর্থাৎ বাংলা মিন্স ইতিহাসে পড়েছি, মার্ক্সবাদ যেটা, মার্ক্সবাদী, এটাই কিন্তু আমাদের বেঙ্গলি মিনিং। অ্যান্ড সিতে যেটা রয়েছে নিওলজিজম, তো নিওলজিজম কথার অর্থ কি? এনিওয়ান, নতুন শব্দ বলতে পারো, নিওলজিজম মিন্স নতুন শব্দ। প্লাটোনিজম কথার অর্থ কি? প্লাটোনিজম কথার অর্থ হলো ফিলোসফি বলতে পারো, বা যেটাকে আমরা দর্শন বলে থাকি। তো এই ছিল বাকি মিনিংগুলো, চলো আমরা নেক্সট অনওয়ার্ড দেখে নেবো। 77, এ স্মল রুম ইন এ বিগ হাউস, হোটেল, শিপ এক্সেট্রা, হোয়ার গ্লাসেস, ডিশেস, স্পুনস, ফুড এক্সেট্রা আর কেপ্ট, অর্থাৎ একটা ছোট্ট রুম বিগ হাউসের, হোটেল অথবা শিপের, যেখানে গ্লাস, ডিশ, থালা, চামচ, খাবার এসব রাখা হয়। পোর্টিকো, প্যান্ট্রি, মেজানাইন অ্যান্ড ডিতে কিচেন। হেয়ার অপশান এ, বি, সি, ডি কি হবে আমাদের সঠিক উত্তর? অবশ্যই যারা অপশান বি অ্যান্সার করছে তারা সঠিক, অর্থাৎ প্যান্ট্রি। তো প্যান্ট্রি মিন্স অ্যাকচুয়ালি যেটাকে আমরা ভাড়ার ঘর বলে থাকি, তাই না? যেটাকে আমরা কি বলে থাকি? ভাড়ার ঘর। পোর্টিকো কথার অর্থ কি? বারান্দা বলতে পারো, একটা হতে পারে বারান্দা হতে পারে, আর একটা আমাদের চাঁদের যে রাত, অর্থাৎ যেটাকে আমরা চাঁদনি রাত বলে থাকি, তো চাঁদনি যেটা সেটাও হতে পারে পোর্টিকো কথার অর্থ, বোধ হতে পারে। আর একটা যেটা রয়েছে দেখো মেজানাইন, তো মেজানাইন কথার অর্থ হলো মিডিল, মিডিল তল যেটা আর কি, ধরো এটা একটা ঘর, তো এটা একটা তিনটে তালা রয়েছে, তলা যেটাকে আমরা বলে থাকি, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। তো সেকেন্ড ফ্লোর যেটা, অর্থাৎ মধ্যবর্তী তল যেটা, সেটাকেই কিন্তু আমরা মেজানাইন বলে থাকি। অ্যান্ড কিচেন মিন্স রান্নাঘর। এই ছিল বাকি মিনিং, চলো আমরা নেক্সট অনওয়ার্ড দেখে নেবো। 78, টু হ্যাভ এ স্ট্রং ইমোশনাল এফেক্ট, অর্থাৎ একটা স্ট্রং ইমোশনাল এফেক্ট যেটা, সেটাকে আমরা এক কথায় কি বলবো? স্মুদার, ইয়েল, ওভারহোয়েম অ্যান্ড ডিতে বলেছে ফরফিট। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশান এ, বি, সি, ডি। হেয়ার 78-এর জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ অভিভূত হয়ে যাওয়া, যেটাকে আমরা ওভারহোয়েম বলে থাকি, হোয়েলম। ওকে, WHELM, তো এটা অ্যাকচুয়ালি প্রোনাউন্স এরকম হবে, হোয়েম, ওভারহোয়েলম। ওকে, তো সেটাকে আমরা কি বলতে পারি? অভিভূত হওয়া, অভিভূত হওয়া। নেক্সট কি বলেছে দেখো, ইজমুদার, তো ইজমুদার কথার অর্থ কি? এনিওয়ান, তো দমন করা।
নেক্সট কি রয়েছে, ইয়েল্ড। তো ইয়েল্ড কথার অর্থ হলো কোনো কিছুতে নিজেকে সারেন্ডার করা বা যেটাকে আমরা সমর্পণ করা বলে থাকি। ফরফিট কথার অর্থ কি, ফরফিট কথার অর্থ হলো বাজেয়াপ্ত করা, কোনো কিছুকে বাজেয়াপ্ত করা সেটাকে আমরা ফরফিট বলে থাকি। চলো নেক্সট অনওয়ার্ড 79। ডুইং সামথিং অ্যাকর্ডিং টু ওয়ান্স ওয়ান ফ্রি উইল, অর্থাৎ কোনো কিছু নিজের ইচ্ছা মতো করা, উইলফুললি, অবলিজিংলি, ভলেন্টারিলি অ্যান্ড ডি কম্পালসারিলি। হেয়ার অপশন এ বি সি ডি কী হবে আমাদের সঠিক উত্তর? তো বুঝতেই পারছো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ স্বেচ্ছায়, নিজের ইচ্ছায় যেটা করা সেটাই কিন্তু হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো এখানে হয়ে যাবে স্বেচ্ছায়, অর্থাৎ অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। চলো বাকি মিনিংগুলো দেখে নিই। তো উইলফুললি মিনস হলো ইচ্ছাকৃতভাবে, আর স্বেচ্ছায় আর ইচ্ছাকৃত ভাবের মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স রয়েছে। নেক্সট দেখো অপশন বিতে যেটা রয়েছে অবলিজিংলি, তো অবলিজিংলি কথার অর্থ হলো বিনীতভাবে, অ্যান্ড কম্পালসারিলি এটা তোমরা জানো, আর যদি জানা না থাকে, যারা জানো না অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, অর্থাৎ হোমওয়ার্ক এটা, কম্পালসারিলি কথার অর্থ কি। চলো আমরা নেক্সট দেখে নেবো 80। প্লেস দ্যাট প্রোভাইডস রিফিউজি, তো রিফিউজি মিনস বুঝতেই পারছো, তো অর্থাৎ রিফিউজারদের যেখানে রাখা হয়, প্লেস দ্যাট প্রোভাইডস রিফিউজি সেটাকে আমরা কি বলবো, শেল্টার বলবো, হাউস বলবো, কান্ট্রি বলবো, অর অ্যাসাইলাম বলবো। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ অ্যাসাইলাম, আশ্রয় বলতে পারো, যেখানে রিফিউজিদের রাখা হয় সেটাকে আমরা অ্যাসাইলাম বলতে পারি, শেল্টার নয়, হাউসও নয়, কান্ট্রিও নয়। চলো আমরা নেক্সট দেখে নেবো 81। এ পার্সন হু গ্যাম্বেলস অর বেটস, অর্থাৎ যে বেট করে, গ্যাম্বেল খেলে, অর্থাৎ জুয়া খেলে, তাদেরকে আমরা এক কথায় কি বলবো, পান্টার, হ্যাকার, কাস্টমার অ্যান্ড ডি ক্লায়েন্ট। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে প্ল্যান্টার, এই সরি পান্টার, ওকে। হ্যাকার নয়, যারা হ্যাক করে, কাস্টমারও নয়, ক্লায়েন্টও নয়। এই ছিল আমাদের অপশানগুলো। চলো নেক্সট 82। আর্ট অফ রাইটিং ফর নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন, আর্ট অফ রাইটিং ফর নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন সেটাকে এক কথায় কি বলবো, লিটারেচার, জার্নালিজম, বায়োগ্রাফি অ্যান্ড আর্টিস্ট্রি। 82, অনওয়ার্ড নাম্বার 82। হেয়ার অপশান বি ইজ আওয়ার রাইট আনসার, বুঝতেই পারছো নিউজ পেপারের ক্ষেত্রে সেটাকে আমরা জার্নালিজম বলে থাকি। তো বাকি মিনিংগুলো আই হোপ কি তোমাদের বলার প্রয়োজন নেই, লিটারেচার, বায়োগ্রাফি, আর্টিস্ট্রি, আর্টিস্ট অর্থাৎ শিল্পী যেগুলো যাদেরকে আমরা বলে থাকি, লিটারেচার, সাহিত্য, বায়োগ্রাফি, জীবনীমূলক জীবন গ্রন্থ। চলো আমরা নেক্সট দেখে নিই 83। কি বলেছে, অ্যান অ্যাবান্ডান্ড চাইল্ড অফ আননোন প্যারেন্টস হু ইজ ফাউন্ড বাই সামবডি, অর্থাৎ একজন পরিত্যক্ত শিশু, অনেকে বাচ্চাদের বা শিশুদেরকে ফেলে দিয়ে চলে যায় আননোন প্যারেন্টস, তাই না, প্যারেন্টসরা এরকমই করে। তো হু ইজ ফাউন্ড বাই সামবডি, যাকে আবার অন্য কেউ খুঁজে পায়, তাদেরকে আমরা এক কথায় কী বলবো, ফাউন্ডলিং, সিবলিং, আর্চিং অ্যান্ড ডিতে বলেছে অরফান। তো এখানে কিন্তু অনেকে অপশান ডি অ্যান্সার করতে পারো, যারা অপশান ডি অ্যান্সার করবে তারা কিন্তু ভুল, হেয়ার অপশান এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ ফাউন্ডলিং, ফাউন্ডলিং কথার অর্থ হলো কুড়িয়ে পাওয়া শিশু। সিবলিং কথার অর্থ কি, সিবলিং মিন্স ভাই, একই পিতামাতার সন্তান বলতে পারো। নেক্সট যেটা রয়েছে আর্চিং, আর্চিং মিন্স কিন্তু শিশু বলতে পারো, বেবি যে যাদেরকে আমরা বলে থাকি শিশু। অরফান মিন্স অনাথ, যার বাবা বা নেই তাদেরকে আমরা অনাথ বলে থাকি, বাট এখানে কিন্তু বলেছে আননোন প্যারেন্টস, অর্থাৎ তাদের প্যারেন্টস আছে বাট চাইল্ডকে কি করে, অ্যাবান্ডন করে, আবার তাদেরকে যখন কেউ খুঁজে পায় সেটাকে আমরা এক কথায় ফাউন্ডলিং বলে থাকি। চলো নেক্সট 84। পার্টস অফ এ কান্ট্রি বিহাইন্ড দ্য কোস্ট অফ অর এ রিভার ব্যাঙ্ক, পার্টস অফ এ কান্ট্রি অর্থাৎ একটা কান্ট্রির অংশ যেটা কোস্ট অথবা রিভার ব্যাঙ্কের বিহাইন্ডে। তো সোয়াম্পস, মার্শেস, নেক্সট বলেছে হিন্টারল্যান্ড অ্যান্ড দিতে কি বলেছে ইস্থুমেস, ইস্থিমিউসেস। তো হেয়ার অপশান এ বি সি ডি কী হবে আমাদের সঠিক উত্তর? এখানে কিন্তু অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ হিন্টারল্যান্ড। চলো বাকি মিনিংগুলো দেখে নিই। তো সোয়াম্পস কথার অর্থ হলো জলাভূমি, যে জমিতে জল জমে থাকে সেটাকে আমরা জলাভূমি ভূমি বলে থাকি। মার্শেস কথারও অর্থ কিন্তু সেম বলতে পারো, জলাভূমি বলতে পারো। আরেকটা যেটা সরি যেটা রয়েছে ইস্থমিউসেস, তো সেটার মিনিং কি হয়ে যাবে,
ল্যান্ড রুট যেটা, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি মিনিং হয়ে যাবে ল্যান্ড রুট। রুট মিন্স রাস্তা বা ওয়ে বলতে পারো, ভূমিপথ যেটা সেটাই। চলো আমরা নেক্সট দেখে নেবো 85। এ রিটেন স্টেটমেন্ট অ্যাবাউট সামওয়ানস ক্যারেক্টার ইউজুয়ালি প্রোভাইডেড বাই অ্যান এমপ্লয়ার, কি হবে আমাদের সঠিক উত্তর? একটা রিটেন স্টেটমেন্ট কারোর ক্যারেক্টার সম্পর্কে ইউজুয়ালি প্রোভাইডেড হচ্ছে কার দ্বারা? একজন এমপ্লয়ারের দ্বারা। অপশন এ টেস্টিমোনিয়াল, বিতে বলেছে মেমোরেন্ডাম, সিতে বলেছে সার্টিফিকেট, অ্যান্ড ডিতে বলেছে লাইসেন্স। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ বি সি ডি। হেয়ার অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল কথার অর্থ হলো প্রশংসাপত্র, স্কুল থেকে আমাদের দিত তাই না প্রশংসাপত্র। মেমোরেন্ডাম কথার অর্থ কি? স্মারকলিপি, কারোর স্মরণে যখন কোনো কিছু লিপি তৈরি করা হয় সেটাকে আমরা স্মারকলিপি বা মেমোরেন্ডাম বলে থাকি। সার্টিফিকেট শংসাপত্র, অ্যান্ড লাইসেন্স এটা তোমরা জানো। হেয়ার অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। ওকে চলো আমরা নেক্সট দেখে নেবো 86। কি বলেছে দেখো, টেন্ডিং টু হ্যাং লুজলি, তো কি বলেছে? অ্যাটেনুয়েট, নেক্সট বলেছে এনফিবেল, প্রোস্ট্রেট, অ্যান্ড ডি ফ্লপ। কি হবে আমাদের সঠিক উত্তর 86 এর জন্য? হেয়ার অপশন টেন্ডিং টু হ্যাং লুজলি। এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্রবণতা ঝুলে থাকা লুজলি, তো সেটাকে আমরা ফ্লপই বলে থাকি। চলো বাকি মিনিংগুলো দেখে নিই। তো অপশন এতে যেটা রয়েছে অ্যাটেনুয়েট, তো অ্যাটেনুয়েট কথার অর্থ কি? হ্রাস বলতে পারো, রিডিউস যেটাকে আমরা বলে থাকি, কি বলে থাকি? রিডিউস। ইনফিবেল কথার অর্থ কি? শক্তিহীন, অর্থাৎ দুর্বল। আর প্রোস্ট্রেট কথার অর্থ কি? ভূমিষ্ঠ হওয়া। প্রোস্ট্রেট কথার অর্থ আমরা কি বলতে পারি? ভূমিষ্ঠ হওয়া। নেক্সট ওয়ার্ড 87, গ্রুপ অফ পিপিল লিভিং টুগেদার ইন দ্য সেম লোকালিটি, নেইবারহুড, ক্রাউড, কমিউনিটি, অ্যান্ড দি পাবলিক। কি হবে আমাদের সঠিক উত্তর? ফটাফট আনসার করো 87। তো হেয়ার অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ নেইবারহুড, যাদেরকে আমরা প্রতিবেশী বলে থাকি তাই না, গ্রুপ অফ পিপিল লিভিং টুগেদার ইন দ্য সেম লোকালিটি, এটা কিন্তু আমাদের সঠিক উত্তর। ক্রাউড মিন্স জনতা, কমিউনিটি সম্প্রদায়, অ্যান্ড পাবলিক আই হোপ কি তোমরা সবাই জানো। চলো নেক্সট ওয়ার্ড 88, দ্য হাইট অফ অ্যান অবজেক্ট অ্যাভোভ সি লেভেল, অর্থাৎ সি লেভেল যেটা আছে তার উপরের যে হাইট কোনো একটা জিনিসের, অল্টিটিউড, সার্টিটিউড, ল্যাটিটিউড, লংগিটিউড। কি হবে আমাদের সঠিক উত্তর 88। তো এখানে কিন্তু আমাদের উচ্চতা, অ্যাকচুয়ালি আমরা যেটাকে উচ্চতা বলে থাকি অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অল্টিটিউড কথার অর্থ হলো উচ্চতা। চলো বাকি মিনিংগুলো দেখে নিই। সার্টিটিউড কথার অর্থ হলো সার্টিন বা যেটাকে আমরা নিশ্চয়তা বলতে পারি। আর ল্যাটিটিউড কথার অর্থ কি? ল্যাটিটিউড মিন্স ভূগোলে আমরা পড়েছি যেটাকে আমরা অক্ষাংশ বলে থাকি, অ্যান্ড লংগিটিউড যেটা, যেটাকে আমরা দ্রাঘিমাংশ বলে থাকি। এই ছিল বাকি মিনিংগুলো। চলো নেক্সট ওয়ার্ড দেখে নেবো 89, টু মেক সাম ওয়ান অ্যাংজাস অর আনসেটেল, অ্যাংজাস মিন কি? কাউকে উদ্বিগ করে তোলা, কাউকে চিন্তিত করে তোলা। পেস্টার, পার্টার, বাগ, অ্যান্ডি রাফেল। হেয়ার অপশান কি হবে আমাদের সঠিক উত্তর? অপশান বি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ পার্টার, কাউকে রাগিয়ে মানে কাউকে অ্যাকচুয়ালি টেনশন দেওয়া, তো হতবুদ্ধি করাও বলতে পারো, অ্যাংজাস করা, উদ্বিগ্ন করে তোলা, এটাই ছিল আমাদের সঠিক উত্তর অপশান বি। পেস্টার কথার অর্থ কি? পেস্টার কথার অর্থ হলো বিরক্ত করা। দেখো বিরক্ত করা আর ডিস্টার্ব করার মধ্যে, মানে বিরক্ত মিন্স কি? ডিস্টার্ব তাই না, আর অ্যাংজাস এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। বাগ মিন্স কি? এনি ওয়ান। বাগ মিন্স হলো ছাড় পোকা, এক ধরনের পোকা। আর রাফেল কথার অর্থ কি? রাফেল কথার অর্থ হলো গোলমাল। নেক্সট ওয়ার্ড 90, কি বলেছে দেখো, গভর্নমেন্ট অফ দ্য পিপিল বাই দ্য পিপিল অ্যান্ড ফর দ্য পিপিল, গভর্নমেন্ট অফ দ্য পিপিল বাই দ্য পিপিল অ্যান্ড ফর দ্য পিপিল। প্লুটোক্রাসি, অ্যারিস্টোক্রাটিস সরি অ্যারিস্টোক্রাসি, অটোক্রাসি, অ্যান্ড ডি ডেমোক্রাসি। তো এখানে কিন্তু পিপিল মিন্স হলো কি? লোকজন বা গণতন্ত্র যেটা, সেটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ অপশান ডি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যেটা হলো ডেমোক্রাসি, গণতন্ত্র, ডেমোক্রাসি। আর প্লুটোক্রাসি কথার অর্থ কি? ধনতন্ত্র, অর্থাৎ রিচনেস, রিচ সম্পর্কিত যেটা। অ্যারিস্টোক্রাসি আভিজাত্য। আর একটা যেটা রয়েছে অটোক্রাসি, অটোক্রাসি কথার অর্থ হলো স্বৈরতন্ত্র। এই ছিল বাকি মিনিংগুলো। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো 91, কি বলেছে? এ প্রফিসিয়েন্ট পাবলিক স্পিকার,
একজন দক্ষ পাবলিক স্পিকার, কিউরেটর, অরেটর, ন্যারেটর, আরবিট্রেটর, অর্থাৎ যাদেরকে আমরা বক্তা বলে থাকি। তো কি হবে আমাদের সঠিক উত্তর? 91-এর জন্য হেয়ার কিন্তু অপশান বি হয়েছে আমাদের সঠিক উত্তর, ওরেটর, যাদেরকে আমরা বক্তা বলে থাকি, স্পিকার। হ্যাঁ, কিউরেটর কথার অর্থ কি? অধ্যক্ষ বলতে পারো, কিউরেটর। নেক্সট কি রয়েছে দেখো, ন্যারেটর, যে বর্ণনা করে। আর আরবিট্রেটর কথার অর্থ হলো বিচারক। আরবিট্রেটর কথার অর্থ আমরা কি বলতে পারি? বিচারক, জাজ। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো। 92, এ শ্যাডি প্লেস আন্ডার ট্রিজ, অর্থাৎ গাছের নিচের যে শ্যাডি প্লেস, গাছের নিচের যে প্লেসটা, তো সেটাকে আমরা কি বলবো? অর্থাৎ ডেবোনিয়ার, গোয়ার, গোরম্যান্ড, অ্যান্ডি, ফুজিটিভ। হেয়ার অপশন ABCD কি হবে আমাদের সঠিক উত্তর? তো এখানে কিন্তু বোয়ার যেটা, সেটাকেই আমরা সঠিক অ্যান্সার হিসেবে নেব, অর্থাৎ অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম, একটা ছায়ামগ্ন বা ছায়াযুক্ত এলাকা যেটা হলো, বা জায়গা, এলাকা মিন্স কি জায়গা, তাই না, গাছের নিচে, অর্থাৎ এই পোর্শনটা, সেটাকে আমরা বোয়ার বলে থাকি। ডেবোনিয়ার কথার অর্থ কি? সুদর্শনতা, মানে খুব ভালো দেখতে। নেক্সট কি রয়েছে দেখো, গোরম্যান্ড, তো গোরম্যান্ড কথার অর্থ হলো পেটুক, এটাও কিন্তু আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে এসে থাকে, গোরম্যান্ড কথার অর্থ কি। আর ফুজিটিভ, ফুজিটিভ কথার অর্থ পলায়িত ব্যক্তি, এটা আমি তোমাদের ওয়ান ওয়ার্ডে, সরি ওয়ান ওয়ার্ড নয়, সিনোনিমস অর অ্যান্টোনিমসে কিন্তু পড়িয়েছি, এই ওয়ার্ডটার সঙ্গে কিন্তু তোমরা পরিচিত। চলো আমরা নেক্সট দেখে নেবো। 93, ফিট টু বিন ইটেন, অর্থাৎ খাওয়ার যুক্ত, যে যোগ্য, যেটা লেজিবেল, ক্রেডিবেল, অডিবেল, এডিবেল। লেজিবেল, ক্রেডিবেল, অডিবেল, এডিবেল, হেয়ার অপশান ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার, তাই তো? যেটা আমরা খেতে পারি, যেটাকে আমরা ভোজ্য বলে থাকি, খাওয়ার উপযুক্ত। চলো বাকি মিনিংগুলো দেখে নিই। লেজিবেল, লেজিবেল মিন্স হলো সহজ পাঠ্য, সহজ পাঠ, অর্থাৎ যেটা আমরা পড়তে, যেটা আমাদের পড়তে সুবিধা হয়, বুঝতে পারি, সেটাকে আমরা লেজিবেল বলে থাকি। ক্রেডিবেল, ক্রেডিবেল মিন্স হলো বিশ্বাসযোগ্য, ক্রেডিবেল মিন্স কি বিশ্বাসযোগ্য। অডিবেল মিন্স হলো যেটা আমরা শুনতে পাই, তাই না, অডিবেল মিন্স কি যেটা আমরা শুনতে পাই। চলো নেক্সট। 94, অলওয়েজ রেডি টু অ্যাটাক অর কোয়ারেল, সবসময় রেডি কাউকে অ্যাটাক করতে, আক্রমণ করতে অথবা ঝগড়া করতে। তো অপশান এ ক্রিয়েটিভ, বিতে বলেছে ইম্পেশেন্ট, সিতে অ্যাগ্রেসিভ, অ্যান্ড ডি মেলিসিয়াস। তো কি হবে আমাদের সঠিক উত্তর? এখানে কিন্তু অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেটা অপশান সি অ্যান্সার করছো, অ্যাগ্রেসিভ, বা যেটাকে আমরা আক্রমণাত্মক বলে থাকি, তাই না। ক্রিয়েটিভ মিন্স কি? ক্রিয়েটিভ কথার অর্থ কি? কোনো কিছু সৃষ্টি করা, তো সেটাই ক্রিয়েটিভ, সৃষ্টিশীল। ইম্পেশেন্ট কথার অর্থ কি? পেশেন্ট মিন্স হলো ধৈর্য, সেটার বিপরীত হলো অধৈর্য, ইম্পেশেন্ট। ম্যালিসিয়াস কথার অর্থ কি? ম্যালিসিয়াস কথার অর্থ হলো বিদ্বেষ, কারোর উপর হিংসা করা, এটাই বলতে পারো ম্যালিসিয়াস। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো। দিস ইজ আওয়ার ফাইনাল অনওয়ার্ড, নাম্বার 95। কি বলছে? ফ্লুয়েন্ট অ্যান্ড ক্লিয়ার ইন স্পিচ, ফ্লুয়েন্টলি, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে কোনো কিছু বলতে পারা, সেটাকে আমরা ফ্লুয়েন্ট বলে থাকি, অ্যান্ড ক্লিয়ার ইন স্পিচ, স্পিচে, বক্তৃতা দেওয়ার সময়। ইমোশনাল, এনথুজিয়াস্টিক, আর্টিকুলেট, অ্যান্ড ডি কনফিডেন্ট। তো এখানে একটাটি হবে। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশান ABCD। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ আর্টিকুলেট, অর্থাৎ যেটাকে আমরা স্পষ্ট উচ্চারণ করা বলতে পারি। কি বলতে পারি? স্পষ্ট উচ্চারণ করা। ইমোশনাল মিন্স তোমরা সবাই যেন আবেগ প্রবণ, তাই না, তো আবেগ প্রবণ, এটা হলো আমাদের ইমোশনাল। এনথুজিয়াস্টিক, আগ্রহী, অ্যান্ড কনফিডেন্ট, বি কনফিডেন্ট, তো সবসময় কনফিডেন্ট থাকবে। ওকে, এই ছিল বাকি মিনিংগুলো। তো আউট অফ 20 কে কত স্কোর করলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, অ্যান্ড ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিয়ে জানিয়ে দিও যে ম্যাম তোমাদেরকে নিউলি নতুনভাবে ক্লাস স্টার্ট করেছে। ওকে, যারা এখনও ফেসবুক অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের জন্য ইজি স্টাডি লিখে সার্চ করো, আর নিজেকে আপডেট রাখার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, কারণ সেখানে আমরা সমস্ত রকম ক্লাসের লিঙ্ক এবং PDF প্রোভাইড করে থাকি।
হ্যাঁ সরি, এবং ফেসবুকের জন্য ইজি স্টাডি সহজ পাঠ। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট দিন, অর্থাৎ আগামীকাল 6 PM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট দিন।